14 দিন জেল হেফাজত থাকার পরে আবারও পুনরায় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হলো বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগুল হাসানকে। গরু পাচার এবং আইন বহির্ভূত সম্পত্তির জেরে আটক করেছিল সাইগুলকে সিবিআই। একই সাথে সিবিআই টিম ও নথিপত্র নিয়ে প্রবেশ করে এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।